দশ দফা দাবি আদায় ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি এই বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে। সকালে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে থেকে দলটির জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মডার্ন মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহসভাপতি আক্তারুজ্জামান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে দাম কমানো ও তাদের দেওয়া দশ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।